মানে আমি বাংলাদেশে এবং এখানে একটু বলে রাখি যে আমার বারবারই মনে হয় যে বাংলা ভাষায় তো আমরা দুপারে আমরা বাংলা ভাষায় কথা বলি কিন্তু কোথাও একটা কাটা কাটাতারের জন্য সব ইমিগ্রেশান বা পাসপোর্ট ইত্যাদি প্রয়োজন নয় এই যেটা আমার ব্যথা দেয় মানে এর কোনো ব্যাখ্যা আমার কাছে নেই কিন্তু আমি আমাকে সাধারণ নাগরিক হিসাবে আমাকে সব কিছুই মেনে চলতে হয় চলি তো কিন্তু গায়ে কাটা দিল যে আমার সেই বাংলা কোনো আলাদা নয় কিন্তু আমি অন্য দেশে চলে এসেছি হ্যাঁ তারপরে একটা চিন্তা থাকেই যে কিভাবে মানুষ এখানকার মানুষ সবই সবাই আমরা বাঙালি কিন্তু কিভাবে নেবে শুনে এসেছি দারুণভাবে তারা মানে আমি আমার দেশে ভারতে মানে পশ্চিমবঙ্গে বা আমার কাছের মানুষ মানুষের কাছ থেকে শুনে এসেছি যে বাংলাদেশের মানুষ প্রচণ্ড অতিথি পরায়ণ প্রচণ্ড ওই করেন মানে আদর আপ্যায়ন করেন সব শুনে এসেছি কিন্তু সব কিছু তো চাক্ষুষ বা প্রত্যক্ষ অভিজ্ঞতার দরকার হয় তো আমি তখন ভাবছি যে এই তো ঢুকে পড়লাম যশোর মানে বেনাপোলে যখন আমি রয়েছি সাইকেল নিয়ে এগোচ্ছি তখন একটা গায়ে কাটা দিচ্ছে এই করতে করতে তো যাই হোক আমি তারপরে এক মানে সাইকেল একটা জায়গায় ওই আমার দরকার একটু গিয়েছিলাম তো সেই সময় সাইকেলটা রাখা ছিল আমি যখন ওখান থেকে বেরোচ্ছি একটা জায়গা থেকে এক ভদ্রলোক এসে বললেন যে এই যে দাদা আপনারই আপনি সাইকেলে এসছেন হ্যাঁ বলছে আর আপনার তো সাংঘাতিক ব্যাপার বলে ছবি টবি তুললেন তারপরে ইন্টারভিউ আমি জানলাম যে উনি আসলে সাংবাদিক এবং এই কিছুক্ষণ আগে আমার সঙ্গে উনি আমাকে ফোন করেছিলেন দাদা সারাদিন কেমন কাটলো হ্যাঁ এবং এর মধ্যে বহুবার ইয়ে হয়েছে অর্থাৎ আমি ওনাকেও সে কথা বললাম যে আমার শুরুটাই ভালো হয়ে গেছে হ্যাঁ শুরু ভালো এবং সব মানুষ যার শেষ ভালো শেষটাও ভালোই হলো মানে অসাধারণ ভালো হলো তো প্রথমেই শুরুটা আমার ওনার উষ্ণ অভ্যর্থনা এবং পথ চলতে চলতে বহু বহু মানুষের মানে অগন্তি মানুষের মানে সমর্থন ভালোবাসা প্রশ্ন বিভিন্ন ধরনের প্রশ্ন আমি পেয়েছি এবং এইগুলো মানে এই চলার মধ্যে দিয়ে আমি এটা ঘটনা যে এই জন্যই আসছি কিন্তু পথ চলতে চলতে মানুষকে দেখা যায় মানুষের সঙ্গে সংস্পর্শ করা যায় মানুষকে কাছ থেকে চেনা যায় বোঝা যায় মানুষের সঙ্গে মেলার মেলামেশার আনন্দটা পাওয়া যায় এইটা আমি মানে সবসময় আমি এটা খুব প্রেফার করি মানে আমার এটা মানে মনে হয় যে এটা দরকার মানে মানুষ ব্যতরেকে হয় না কিছু তো ওইটা আমি পেয়েছি ভীষণভাবে মানে মানুষের পাশে থাকা বা আমিও চলে গেছি কোথাও চা কখনও হয়তো চা মনে হচ্ছে যে না চা পরে খেলে হবে কিন্তু দেখলাম বেশ একটা জটলা হয়েছে তো নেমে গেলাম চলো চা খাই তো ও মানুষকে পেয়েছি এবং তারা খুব উৎসাহ বিভিন্ন ছবি তোলা থেকে শুরু করে বিভিন্নভাবে আমাকে উৎসাহ দিয়েছে এবং আতিথেয়তাকে যদি খাবার খাইয়ে আতিথেয়তা বলা হয় সে যে কীভাবে হয়েছে সারা এই সফর জুড়ে এ আর বলার অপেক্ষা নেই কিন্তু খাবার খাওয়ানোর বাধায়ও মানে অন্যভাবেও কিছু আতিথেয়তা হয় সেগুলোও পেয়েছি মানে কেউ হয়তো তিনি হয়তো আমাকে কিছু এক কাপ চাও খাওয়াননি কিন্তু কি সুন্দর অসাধারণ সুন্দরভাবে কথা বলছেন এবং আমি দেখেছি গ্রামের খুব মানে সকল মানে একদম গ্রাম্য মানুষ হ্যাঁ কিন্তু তার কথা বলার মধ্যে দিয়ে বুঝলাম তার মধ্যে গভীর বোধটা আছে সেই বোধটাও খুঁজতে বেরোনো হ্যাঁ সেইটা হ্যাঁ যে বলছেন আমাকে একটু এজেন্ট মানুষ তিনি আমাকে বলছেন যে আপনি যে এটা ভেবেছেন যে এটা তো আমরাও অনেকে ভাবি না হ্যাঁ যে আমরা এখান থেকে তো এতটা দূর থেকে তো আমরা কখনো যাইনি মানে সাইকেলে যাইনি আমি গেছি এমনি বদলোক বলছেন হ্যাঁ তো এই যে মানে বলছেন যে এইটা আপনি করেছেন মানে আপনি তো সাংঘাতিক কাজ করছেন আমাদের দেশে আপনাকে মানে মাথায় করে রাখবে মানে এই যে বোধটা তার ভাবনাটা কত গভীরে রয়েছে যে হ্যাঁ তিনি কিন্তু রিয়েলাইজ করতে পারছেন কোথাও বুঝতে পারছেন অনুভূতিটা তার রয়েছে আবার কোনো বাচ্চা ছেলে স্কুল পড়ুয়া তারাও কিন্তু এসে ছবি তোলা কাকু কোথায় যাচ্ছ কবে বেরিয়েছো হ্যাঁ এবং আমার ওই বিভিন্ন লেখাপত্র ছিল সেইগুলো ভালো করে দেখা আর মোবাইল হওয়াতে এখন যে ছবি তোলা তুলি যে কি পরিমাণ হয়েছে সে তো বলে বোঝানো যাবে না সেসব হয়েছে ভীষণভাবেই হয়েছে এটা হচ্ছে আপনি তৃতীয় দিনে ঢুকলেন যশোরে এবং এখানে যে রাত্রি যাপন যেটা হয় রাত্রি যাপন করেছিলাম আমি মানে আমার প্রাথমিকভাবে উদ্দেশ্য ছিল কোনো থানায় আমি রাতে থাকবো তো সেইখানে আমি থানায় থাকবো বলেই ঠিক করা এবং মোটামুটি আমি ম্যাপ ট্যাপ দেখে গুগলকে ফলো টালো করে দেখে ঠেকে আমি থানাগুলো মোটামুটি বুঝে নিয়েছিলাম আর দু একজনের সঙ্গে কথা বলে আমি বুঝে নিয়েছিলাম যে আমার দূরত্বের মধ্যে থানায় এসে যাবে সে থানা যদি দেখা যায় দু ঘন্টা আগে এসে গেল থানা থেকে যাব। বা যদি আরও চালাতে পারি তো পরের থানায় গিয়ে থাকবে এরকম একটা ভাবনা ছিল তো আমি যশোর ওই বাইপাসটা ক্রস করে কি নদীটা আমি ভুলে যাচ্ছি নামটা তো সেই নদীটা আমি যখন পেরোচ্ছি তখন এক দাদা সঙ্গে দেখা হয় তারিকুলদা মানে তিনি আমাকে চিৎকার করে ডেকে এনে চা খাওয়ালেন বিস্কুট কেক খাওয়ালেন এবং লাস্ট টাইম জিজ্ঞেস কোথায় থাকছেন কীভাবে দাদা কিছু ঠিক নেই থানায় থাকবো তো উনি বললেন যে থানায় থাকবেন থানায় আপনি ধান আপনার যদি মনে হয় থাকুন দাদা কিন্তু আমি একটা বলি আপনাকে যে ধরুন থানায় আপনি গেলেন সে সময় থানায় কোনো একটা ইমার্জেন্সিতে তারা বেরিয়ে পড়েছে বা কোনো একটা কোনো অসুবিধার মধ্যে রয়েছে আপনি সেরকম আপনার পেলেন না বা আপনাদেরকে খেয়াল রাখতে পারল না তখন কি করবেন ওরা সবচেয়ে ভালো অত থানা টানা করতে হবে না আপনি এক কাজ করুন আপনি ওই এখন যা দূরত্ব উনি আমাকে মোটামুটি মানে মনে হলো যেন উনি বোধহয় এই সাইকেলটা একবার চালিয়ে এসছেন এই পথেই উনি আমাকে মোটামুটি দূরত্ব ভেঙে ভেঙে কোথায় কী থাকা যায় এরকম বলে দিলেন এবং ওনার মানে এবং লিখে দিলেন আখুরি অর্থে লিখে দিলেন আমি বলুন দাদা আমার কিন্তু মনে থাকবে আমার তো জায়গার নাম ভাবে মনে নেই বড়ো জায়গাগুলো মনে থাকবে মাগুড়া মনে থাকবে শালিখা মনে থাকবে ফরিদপুর বা এরকম মনে থাকবে হ্যাঁ কিন্তু ছোট জায়গা তো মনে থাকবে না তা উনি আমাকে লিখে দিলেন কাগজে আমি বললাম আপনি লিখে দেন লিখে দিলেন তারিকুল দা তো আজও তারিকুলদার সঙ্গে আমার কথা হয়েছে একাধিকবার ফোনে কথা হয়েছে এবং এর মাঝেও কথা হয়েছে আমি প্রতিদিন যেখানে পৌঁছেছি ওনাকে ফোন করে জানিয়েছি তো উনি বললেন যে এখানে যান এখানে আপনি মোটামুটি বের চলে যেতে পারবেন এই সময় করে করে আমি প্রথম দিন ছিলাম তালখুরি বলে একটা জায়গাতে

আরেকটা বিষয় হচ্ছে দাদা যে আপনি সাইকেল চালিয়েছিলেন অর্থাৎ আমরা তো দিন চব্বিশ ঘন্টায় বা দিন রাত মিলে চব্বিশ ঘন্টা আপনি কি সারাদিন সাইকেলিং হ্যাঁ হ্যাঁ সারাদিন সারাদিন সাইকেলিং করেছে কিন্তু প্রথম দিন যেদিন আমি আরপাড়া ঢুকছি সেদিন আমার ওই বিভিন্ন কারণে ইমিগ্রেশনে একটু দেরি হয় স্বাভাবিকভাবেই খাওয়া দাওয়া করা এবং আমার সাইকেল একটু এবার ভুগিয়েছে খুব আমাকে যশোর বাইপাসে ঢোকার আগে একটা দোকানে খুব ভালো ছেলেটি ছিল মানে আমার পুরো পিছনের চাকার ফ্রি ট্রি সব বদলে টদলে দিলো রান করছিলো না ভালো খুব চাপেছিলাম তো ও আমাকে সব করে দিল ভাই তো তারপরে একটু রান করলাম কিন্তু আমার পৌঁছোতে পৌঁছতে আমার যে তালখুরি আমি পৌঁছালাম রাত সাড়ে নটার সময় যেটা আমি চাইনি কিন্তু আমার না এটা আমার হয়ে গেছে খুব একটা সময় আমি মানে আমি যখন হাইওয়ে বোধ হয় ন্যাশনাল হাইওয়ে সেভেন প্রতি নাকি দশরা ওটা যাই হোক আমি হাইওয়ের উপর দিয়ে আসছি একদম ঘুটঘুটে অন্ধকার চারিদিকে অন্ধকার কি মানে মানে আমরা চাই সাধারণভাবে আমি ব্যক্তিগতভাবে কখনও সন্ধ্যের পরার পরে আমি সাইক্লিং করি না আমি এর আগেও যখন করেছি কখনো সন্ধ্যের পরে সাইক্লিং করিনি আমি নশো কিলোমিটার সাইক্লিং করে এসেছি তো এর আগের গত বছর তো আমি সন্ধ্যেবেলা করিনি আমি বেরিয়ে যেতাম আমি চারটে পাঁচটা ম্যাক্সিমাম ছটা তো আমি এবার হয়েছে সাতটা সাড়ে সাতটা বাজে তখন একটা জায়গা দিয়ে যাচ্ছি জায়গা বলতে পারবো নাকি জায়গা অন্ধকার ঘুটঘুটে গাছপালাও কিছু নেই নিকোষ কালো জাস্ট অন্ধের মতো আমি সাইকেলটা চালাচ্ছি অন্ধের মতো এবং আমি বুঝতে পারছি না যে ফুটপাথটা মানে হাইওয়েটার শেষের যে জায়গাটা থাকে সেই জায়গাটা কোনটা আমি তার বাদিকে চলে গেলে জুলিতে পড়ে যাব খুব টেনশনে চালিয়েছি কিন্তু ওইটা আমার খুব আমার এখনও অবধি এ যাবো আমার যত বছর আমি সাইকেলিং করেছি আমার খুব টাফ জোন গেছে এটা আমি বুঝতে পারছি না ভয় পাচ্ছি তখন আমার আলো নেই কোথাও একটু আলো নেই আমি অন্ধের মতো চালাচ্ছি বুঝতে পারছি মানে শুধু সোজা ধরে আছি আমি বুঝে গেছি যে সোজা ধরে রাখতে হবে তখন এমনিতে আমরা সাধারণভাবে এগুলো করি মানে হাইওয়ে দিয়ে বাস লরি ইত্যাদি না গেলে খুশি হই কিন্তু এক্ষেত্রে মাঝে মধ্যে মানে আমার মনে হচ্ছিলো যে বাস লরি একটু আসুক তাহলে আমি রাস্তাটা দেখে একটু বুঝে নিতে পারব একটা দু মানে একটা দোটানার মধ্যে দিয়ে আমি সাইকেলটা চালিয়েছি খুব রিস্কও চালিয়েছি বাট ঠিক আছে পরে আমি পৌঁছে গেছিলাম ঠিকঠাকভাবে এটা হচ্ছে গেল আপনার তৃতীয় দিন তৃতীয় দিন চতুর্থ দিন আপনি শুরু করলেন চতুর্থ দিন শুরু করলাম হচ্ছে যশোরের যশোর জেলা থেকেই চতুর্থ দিন শুরু করলেন এখন তার মানে সেদিন চতুর্থ দিন যে শেষ করলেন আপনি কটায় কটা বাজে শেষ শেষ করেছিলেন আর চতুর্থ দিন আমি মোটামুটি সাড়ে পাঁচটা নাগাদ শেষ করেছি সাড়ে পাঁচটা আমি ফরিদপুর মোড়ে মানে রাজবাড়ি রাস্তার যে মোড় এখানে একটা ঘটনা আমি সেদিনে খুব ভালো অভিজ্ঞতা বিভিন্ন মানুষ বহু মানুষই হয়েছে আমি সেদিন একটা ঘটনার কথা বলি ফরিদপুর মোড়ের কিছুটা আগে বদরপুর বদল বলে একটা জায়গা আছে তো বদরপুরের ওখান থেকে মানে আমি জানি না আমি বদরপুর পেরিয়ে যাচ্ছি তো ফরিদপুর মোড়ে আসার কিছুটা আগে আমি একে ওকে জিজ্ঞেস করছি যে আমি যে জায়গাটায় যাবো সেই তারিকুলদার ছকে যেখানে যাবো সেই জায়গাটার কথা জিজ্ঞেস করছি